প্রিয় দর্শক, আমরা এখন রুংরাং পাহাড়ে উঠতেছি। রুংরাং পাহাড় থেকে আমরা সামিট করে আবার চলে যাব শামুক ঝর্ণায়। শামুক ঝর্ণা থেকে আমরা 16 কিলো হয়ে আরিকদম যাব। পথে যে সৌন্দর্যগুলো আমরা দেখব এবং ট্রেকিং মোটামুটি যা হয় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা আছি 45 জন, কেউ আগে কেউ পরে কেউ মাঝখানে আছে। আমরা সম্ভবত মাঝখানে আছি। রাত ভাই আছেন? তো কি ভাই আছেন? আচ্ছা, হ্যাঁ না কৃষ্ণ এই পথে না, তো এইটাই রুংরাঙের পথ। রুংরাং পাহাড়ে আসলে গাছপালা নাই, এখান থেকে শুনেছি নাকি বড় বড় গাছগুলা ট্রাকে করে কেটে নিয়ে গেছে। যেহেতু এটা একটু সহজ অন্য অন্য পাহাড়ের তুলনায়, মোটামুটি সব পাহাড়ে একটু দুর্গম, তারপরও দুর্গমের মধ্যে এইটাই নাকি একটু সহজ পথ। প্রিয় দর্শক, সাথেই থাকবেন, অবশ্যই ভালো লাগবে আমাদের যে আমরা ট্রেকিং করতেছি। এই ট্রেকিং ট্যুর আপনারা মোটামুটি শেষ পর্যন্ত দেখাতে না পারলেও অনেকাংশে ভালো ভালো জিনিস আপনাদেরকে উপহার দেবো আশা করি। ওই যে ওইদিকেই ছিল শ্যামচন্দপাড়া, শ্যামচন্দপাড়া থেকে আমরা নেমে রুংরাঙের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এখন সেই এখন আছি সেই রুংরাং পাহাড়ে। রুংরাং পাহাড়ের গল্প শুনেছি, রুংরাং শব্দের অর্থ হলো ধনেশ পাখি। এক সময় এখানে ধনেশ পাখি ছিল, অনেক গাছপালা ছিল। কালক্রমে গাছপালা বিনষ্ট হওয়ার কারণে এই রুংরাং পাখি আর এখন দেখা যায় না। যদি ভাগ্যক্রমে দু একজন ভাগ্যবান হন তাহলে দেখতে পাবেন রুংরাং পাখি। রয়্যাল বেঙ্গল টাইগারের মতো, হ্যাঁ আসলে রয়্যাল বেঙ্গল টাইগারও তো দেখা যায়, কিন্তু রুংরাং পাখি শুনছি এখন আর দেখা যায় না। সেই তবে প্রাকৃতিক বিপর্যয়ের চাইতে বেশি ক্ষতিকারক হচ্ছে মানুষ, কারণ ওরা বিনা প্রয়োজনে গাছগুলো কেটে কেটে বন উজাড় করে দিয়েছে, যার জন্য এই পাখিগুলো বিলুপ্ত হয়ে গেছে প্রায়। প্রিয় দর্শক, আপনারা পাহাড় প্রেমী হবেন, বান্দরবন একটা অনসম্ভব সুন্দর একটা জায়গা। এখানে যারা বান্দরবনে আসে নাই বাংলাদেশের আসলে কিছুই অংশই বলে দেখে নাই, এরকম কথা বলে লোকজন। সেই এলে বান্দরবন বাংলাদেশের মধ্যে এক টুকরো স্বর্গ লুকিয়ে আছে এই বান্দরবনে। আসলে যেমন যে ভারত ঘুরে নেয় সে পুরো পৃথিবীটাই ঘুরে নেয়, যে ভারত ঘুরছে সে অর্ধেক পৃথিবী ঘুরছে, ঠিক সেরকম যে বান্দরবন ঘুরে নেয় সে বাংলাদেশ ঘুরে নেয়, যে বান্দরবন ঘুরছে সে অর্ধেক বাংলাদেশ ঘুরছে। ছয় মাসও বান্দরবন ঘুরবে, বান্দরবনের চার অংশ শেষ করতে পারবে। এত বড় বান্দরবন আসলে বান্দরবন ঘুরে আসলে শেষ করা যায় না, তারপরেও চেষ্টা করি বছর পর বছর ট্রেকাররা কদম ফেলে দিয়ে চেষ্টা করে। একই জায়গায় দুই দিন ছিলাম, কীভাবে সময় কাটছে মনে হয় দুই দিন না 2 বছর থাকতে পারতাম এখানে। ভাই ঠিক পথে আসছি তো? আচ্ছা যান। বাহ
পাহাড়ের পথে একমাত্র সমস্যা, যদি একটু কোনো কারণে একটু পথ ভুল করে ফেলেন কোথায় যে চলে যাবেন, আসলে ফিরে আনা অনেক মুশকিল হয়ে যাবে না ভাই? পিয়াস ভাই, হ্যাঁ ভাই, এই যে বান্দরবনে যে এখানে অন্য অন্য পাহাড় দেখলাম যে গাছপালা, এখানে এত গাছপালা নাই কেন ভাই? পিয়াস ভাই, এই যে এখানে বুঝি দেখা বড় বড় গাছ নাই, ছিল মানে কাইটে নিয়ে গেছে, আল্লাহ দেখতে পাচ্ছেন যে গাছ ছিল কিন্তু বনদস্যুরা, বনদস্যু বলবো এগুলার গাছ কেটে নিয়ে গেছে যা বাংলাদেশের জন্য। এই যে আপনারা গরম ভাবছেন যে এত গরম, গরম কেন হয়, একমাত্র এই যে প্রকৃতির উপর বিরূপ প্রভাব ফেলে। এই যে অবাক করার বিষয় কি, এই যে আমরা যে এই বান্দরবনে এসেছি, এই যে দুর্গম পাহাড়ি পথে আমাদের হ্যাঁ দুই পা দিয়ে হেঁটে যাওয়াটাই কষ্টসাধ্য, অথচ এরা এই উঁচু উঁচু পাহাড়ে নাকি ট্র্যাক নিয়ে ওঠে, গাছ কেটে গাছ নিয়ে চলে যায়, কীভাবে সেটা সম্ভব, মানে অ্যাস্টনিশ হওয়ার মতো। ওরা মানুষ না ভাই, আমরা এই যে হ্যাঁ আলিকদম 21 কিলো থেকে 8 ঘন্টা ট্রেকিং করে হেমচন্দ পাড়ায় আসছি, অথচ ওরা ট্র্যাক নিয়ে চলে আসে, কীভাবে এটা সম্ভব, এটা আপনারা জানাবেন কমেন্ট করে, এটা কি সম্ভব? এই যে পথগুলোতে আমরা হাঁটতেছি, কীভাবে যে কোন কোন পথ দিয়ে যে ট্র্যাক নিয়ে আসে অবাক করার বিষয়, ওই পথটা আমরা খুঁজে পাই নাই, আসলে ওই পথটা একমাত্র ওরাই জানে, আর কীভাবে নেয় ওরাই জানে, আসলে কথা কি সত্যি ভাই? সত্যি কথা ভাই, সত্যি। এই যে বসছে, ভালো আছেন নি তারা? না বসুন না, বসাম না না, আসে আমরা যাই হাঁটি, ভাল লাগতেছে না, এরা একটু রেস্ট নেক, আমরা আসি, এরা দ্রুতগামী মানব, হ্যাঁ যেতে পারি, হ্যাঁ যখন আমার শরীর বলবে একটু দাঁড়াও, হ্যাঁ তখন দাঁড়াবো, দাঁড়ান। এই যে কত সুন্দর পাহাড়, প্রিয় দর্শক ভিডিও ভালো লাগলে এটা দেখান, এই যে কাটছে কাটছে, এই যে গাছটা কাটছে, এই যে গাছ কাটছে দেখাবে। আরো আমরা ইয়ে কিস সঙ্গে দেখলাম না, লোক নাকি অলৌকিক অশ্বির কোন ক্ষমতা আছে তাদের, এটা অবাক করার বিষয়, মানুষের দ্বারা কিভাবে সম্ভব, প্রিয় দর্শক আমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন, ইনশাআল্লাহ।